প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। গ্রামীণ ফোন আত্মীয় সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীর মাসুদুজ্জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ। আমরা সংবাদপত্রের শিরোনাম দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, 54 ধারায় গ্রেফতার ও রিমান্ড প্রশ্নে হাইকোর্টের রায় বহাল। নির্বাচনী সহিংসতায় নিহত দুইজন, আহত 50, মিছিলে হামলা, পাল্টা হামলা, গুলিবর্ষণ। দৈনিক জনকণ্ঠ, বিনা পরোয়ানায় গ্রেফতার ও হেফাজতে জিজ্ঞাসাবাদ, রাষ্ট্রের আপিল খারিজ। মানবজমিন, ঐতিহাসিক রায়, 54 ও 57 ধারা নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল খারিজ, গাইডলাইন দেবে সুপ্রিম কোর্ট। আমাদের সময়, জাতীয় কবির 117তম জন্মবার্ষিকী, 54 ও 167 ধারা সংশোধনীর রায় বহাল। জয় জয় দিন, গুপ্ত হত্যাকে ষড়যন্ত্র ভাবছে সরকার, সাদা পোশাকে গ্রেফতারে পরিচয় দেওয়া উচিত, অ্যাটর্নি জেনারেলের মত। ভোরের কাগজ, এখনো ত্রাণ পৌঁছেনি রোয়ানোয় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায়। দৈনিক দিনকাল, সৌদি আরব থেকে 40,000 বাংলাদেশি নারী শ্রমিক ফেরত। বণিক বার্তা, রিজার্ভের অর্থ চুরি, অপরাধ উদ্ঘাটন ও অর্থ উদ্ধার সবই অনিশ্চয়তায়। দৈনিক সংগ্রাম, কাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম আমরা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী, যিনি বিদ্রোহী কবি হিসেবে অনেক পরিচিত, যার মানবতার বাণী এখনো অনুসরণ করা হয় আমাদের সাহিত্য এবং জীবনযাত্রায়। এটা তো আমাদের জন্য একটা বিশাল অহংকার, গর্ব, আনন্দ। আমার মনে হয় যে বিভিন্ন সময় নজরুল ইসলামকে যেভাবে পাঠ করা হয়েছে, আরো বিস্তৃত পাঠ প্রয়োজন। আমি যেমন মনে করি যে কেউ আমরা তাকে বিদ্রোহী কবি বলি, প্রকৃতপক্ষে বিদ্রোহ তার অনেক বড় একটা ধারণা রয়েছে। এই সময়ের যে সংস্কৃতি, 40-এর, 30 এবং 40-এর, এই সংস্কৃতির ধারক কাজী নজরুল ইসলাম। এবং তিনি কিন্তু গোটা বাংলাদেশে বা বাঙালি সমাজে একটা বিশাল প্রভাব নিয়ে বিস্তার করেছিলেন। ওই পাঠটা দেখা দরকার। পাকিস্তান আমাদের নজরুল ইসলামকে মুসলমানদের কবি করে ফেলা হয়েছিল, বর্তমানে আমরা নিশ্চিত না, তবে সাধারণত বিদ্রোহ কবি বিষয়টা দেখা হয়। তা আমার মনে হয় সমাজের যে বিষয় সংকটগুলো এসেছিল, নজরুল সেগুলোকে কেবলমাত্র কবিতার মাধ্যমে না, তিনি বামপন্থী রাজনীতির মাধ্যমে এটা করেছেন। তিনি পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি যে চিন্তা ভাবনা কে নিয়ে বলা হয়েছেন, বিশেষ করে যে সংমিশ্রণের ধারণাটা, যে সংস্কৃতিটা কেবলমাত্র ধর্মীয় নয়, সংস্কৃতির ধর্মের চেয়ে অনেক বড় পরিসরে, এই বিষয় পরিসরে নজরুল তার চর্চাটা করেছেন। দ্বিতীয়ত, নজরুল হচ্ছেন পূর্ববঙ্গের মানুষ, এটা আমাদের একটা অহংকারের বড় একটা জায়গা, সেটা আমাদের চর্চা করা উচিত। তার কবিতা কিভাবে এটা এসছে, তার সাহিত্যে কিভাবে এসছে। তৃতীয়ত, তিনি হচ্ছেন সাম্প্রদায়িকতার বিরোধী। সাম্প্রদায়িকতা নিজে, তিনি যে মুসলমান সেটা তিনি অস্বীকার করছেন না, তিনি যে বাঙালি সেটা অস্বীকার করছেন না, তিনি পূর্ববঙ্গের মানুষের তো অবশ্যই রয়েছে, কিন্তু তিনি কোনোটাকে অন্ধ হননি, কোনোটার কাছে তিনি নিজেকে আত্মসমর্পণ করেনি। এই বিষয়গুলো এখনকার সময় আমার মনে হয় দেখা দরকার। কারোর সঙ্গে তুলনা করে নাই, কিন্তু নজরুল আমাদের জীবনে বর্তমান অবস্থায় নজরুল অনেক বেশি প্রয়োগযোগ্য। সেই কারণে আমি মনে করি নজরুল পাঠ করা খুব প্রয়োজন। এবং আজকে আমাদের যে অস্থির জগৎ চলছে, অস্থির সময় চলছে, এই সময়তে পার হতে গেলেও আমাকে নজরুলই পাঠ করতে হবে। নজরুল খুব সহজ সরলভাবে একটা সাধারণ একটা সমাজে নিজেকে উত্তরণ করার চেষ্টা করছে, তার কথা উল্লেখ করেছেন। আপনি যে একটা গান ধরেন, দুর্গানগরী কান্তার মরো, এটা এরকম গান অন্য কোনো কবি লেখেননি। এটা খুব সরাসরি রাজনৈতিক, সামাজিক বিষয়গুলো তার কবিতায় এসছে। তিনি তার ভাষাটা ছিল উপরতলা ভাষা, ছিল না সাধারণ মানুষের ভাষা, ছিল শিক্ষিত মানুষ কিন্তু সাধারণ শিক্ষিত মানুষ ভাষা। এই জন্য নজরুল অনেক বেশি আমাদের জীবনে প্রয়োজনীয়। তো আমরা তাকে প্রেমের কবি করি, বিদ্রোহের কবি, খুব দূরবর্তী বিদ্রোহ, কিন্তু নজরুলের যে সাম্প্রতিকতা আছে এটা আমরা ততটা উল্লেখ করি না। আমি রবীন্দ্রনাথের সাম্প্রতিকতা নিয়ে আমরা অনেক কাজ করি এবং সেটা অবশ্যই রবীন্দ্রনাথের সাম্প্রতিক, কিন্তু নজরুলের আমাদের একেবারে পূর্ববঙ্গের জীবনের আজকের সংকটের সঙ্গে নজরুলের সাম্প্রতিকতা জড়িত, সেটা আমার মনে হয় আমাদের আরো জোর দেওয়া উচিত। আপনি যেমন কি গানের কথা বলছিলেন, তেমনি অন্য গান কবিতাকে
উদ্ধৃত করে সংবাদপত্রগুলোতে আমরা দেখেছি যে নজরুল ইউনিভার্সিটির সংবাদটি শুরু করে এবং তাই হয়। এবং আপনি দেখেন নজরুল কিন্তু নিজে সাম্প্রদায়িকতা খুব নিজে একটা তার উপর দিয়ে গেছে এবং বিভিন্ন সময় এটা হয়েছে। নজরুলের চরিত্রটা কি আমার কাছে মনে হয়েছে যে পূর্ববঙ্গের যে মানুষ সেই মানুষের যে বিভাজনের যে চরিত্র এটাকে নজরুলের জীবনে এসছে। নজরুল জীবনে বড় বড় আঘাত হয়েছে, নজরুলের অর্থ কষ্ট হয়েছে, নজরুল বাঙালিত্ব ধরতে চেয়েছে, নজরুল বামপন্থা ধরতে চেয়েছে, নজরুল ইসলামী মনোভাব ধরতে চেয়েছে। এই যে বিভিন্ন ধারাগুলো আমাদের জীবনে রয়েছে প্রত্যেকটাকে নজরুল ধারণ করার চেষ্টা করেছে। সব যে ধারণ করা সম্ভব হচ্ছে সফলভাবে তা নয়, কিন্তু সে পিছু হটেনি। আমার মনে হয় এইটা আমাদের পাঠ করা প্রয়োজন। নজরুল আমাদেরকে অনেক বেশি জীবনের কাছে পৌঁছে দিতে সহজ হতে পারে। এবং আমার মনে হয় নজরুলের যে বিস্তার আমাদের সংস্কৃতিতে, বাংলাদেশের সংস্কৃতিতে অন্য যে কোনো কবির চেয়ে বেশি, এটা একটু ধারণ করে। নজরুলের মধ্যে কিন্তু উপরতলা ভাবটা নেই, নজরুল মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। নজরুলের যেসব গানের ক্ষেত্রে সংস্কৃতির যেসব উল্লেখ রয়েছে সেটা অন্য কারো কাছে নেই। এখন রমজানের শেষ হয়ে এলো খুশির, এই খুব সহজ সরল একেবারে খাওয়ালি টাইপের গান। এটা আমি ছোটবেলা থেকে 64 বছর এবং 4 বছর বয়স থেকে এই গানটা শুনছি। তার মানে আমাদের কত গভীরে সংস্কৃতির ক্ষেত্রে, তো আপনি ধর্মচর্চা বলেন, সমাজ চর্চা বলেন বা প্রেম ভালোবাসার চর্চা বলেন, সব ক্ষেত্রে নজরুল রয়েছে এবং খুব কাছাকাছি ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ। নজরুল সবচেয়ে জীবন ঘনিষ্ঠ কবি, নজরুল যে শ্রেষ্ঠ কবিতা না জীবন ঘনিষ্ঠ, এবং সেটাই আমার ধারণ করা উচিত। এবং আমাদের প্রিয় কবিকে নিয়ে অনেক আয়োজন রয়েছে সেটা দেশের দেশে বড়। আমরা জানি যে চ্যানেল আইতেও বিকেল থেকে নজরুল গাওয়া হবে এবং সেটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা অন্য শিরোনামে যাই। আমরা শিরোনাম দেখেছি আজকে রবীন্দ্র রবি প্রধান শিরোনাম, যথারীতি চুয়ান্ন ধরায় কাউকে গ্রেফতার করা হলো, অর্থাৎ সন্দেহজনক ভাবে কাউকে গ্রেফতার করা হলো, তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং এ সংক্রান্ত রায় নিয়ে যে শিরোনাম সেটি প্রধান শিরোনাম হয়েছে এবং এই সংবাদে রয়েছে সমস্যা। এবং চুয়ান্ন ধরাটা নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে এবং চুয়ান্ন ধরার পর থাকাটাও একটা খুব দুঃখজনক। চুয়ান্ন ধরাটাই প্রয়োগ করা হয় সবচেয়ে বেশি, কারণ এটার জন্য কোনো কিছু লাগে না। চুয়ান্ন ধরাটাই সাসপিশন আমার মনে আছে। আজ থেকে 15 বছর আগে আমরা তখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন একটা ডেইলি স্টার পত্রিকায় আমরা একটা ইয়ে করছিলাম, তখন আমি চুয়ান্ন ধরার কথা বলেছিলাম। তখন তৎকালীন আইনমন্ত্রী অবশ্য খুব চটপট করেছিল আমার উপরে, চুয়ান্ন ধরা লাগবেই, দেশ শাসন করতে চুয়ান্ন ধরা লাগে। তা আমার মনে হয় এটা এটাকে ত্যাগ করা গেলে সবচেয়ে ভালো হয়। আইনমন্ত্রী বলছেন যে এটা চুয়ান্ন ধরা সব খারাপ না, তো এটা বলবেন আইনমন্ত্রী মানুষ, কিন্তু আমাদের স্মরণ করার দরকার যে একাধিক এই গত কয়েকদিনের মধ্যে 2-3টা আইনের কথা আমরা শুনছি, যেমন আমাদের যে সাদা পোশাক পরে কাউকে অ্যারেস্ট করা যাবে না, এটা একটা বিশাল একটা, কিন্তু এটা এটা খুব বড় একটা অর্জন। দ্বিতীয়ত যেমন 54 ধারাটা এটা খারিজ করা হচ্ছে, যার বিরুদ্ধে সরকারও করছে, যে কোনো সরকারের জন্য এটা কি অসুবিধা, যারা মানুষ কোনো কাউকে সন্দেহ হলে ধরে এটা সন্দেহ করে কাউকে অ্যারেস্ট করা, কিন্তু এটা যদি থাকে জনগণের পক্ষে একটা বড় শক্তি। এবং যেসব আমি আজকে কয়েকজন উকিলের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে তারা তো খুব খুশি যে, এবং তারা খুব কোর্টের প্রতি অনেক শ্রদ্ধাবোধ বেড়েছে। তো আমার মনে হয় আমাদের যে 3টা প্রতিষ্ঠান রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল, প্রত্যেকটা প্রতি মানুষের সম্মান থাকা দরকার। আমাদের যারা আমলাতন্ত্র যারা চলেন তাদের তো কাজকর্মের মাধ্যমে সম্মান অর্জন করতে হয়। আমাদের যে সংসদ রয়েছে তাদেরকে আইন প্রণয়নের মাধ্যমে তার চর্চা আলোচনার মাধ্যমে করতে হয়, কিন্তু আইনের রক্ষাটা করতে হয় আমাদের জুডিশিয়াল বিচার বিভাগকে। সেদিক থেকে বিচার বিভাগের বিশেষ করে এই বর্তমান বিচারপতি আসার পরে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা অনেক বেড়েছে। এটা থেকে সবাই লাভ হবে, বর্তমান সরকারেরও লাভ হবে, কারণ যে বর্তমান সরকার খুব প্রমাণ করে দিচ্ছে যে আমাদের বিচার বিভাগ স্বাধীন। এই কথাগুলো আমরা হয়তো অনেকে মাথাটাও আসেনি যে এটা কোনোদিন পরিবর্তন, কিন্তু এই যে করা হচ্ছে এর মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশের বিচার বিভাগ অনেকটা স্বাধীন, বা আমি এটা এর চেয়ে বেশি স্বাধীন আর কি হতে পারে। এবং আগে তো আমাদের অ্যাপেলের ডিভিশন নিয়ে অনেক কথা বলা হয়েছিল, অ্যাপেলের ডিভিশন কথা বলা হোক আর না হোক হতে পারে, হওয়া উচিত না, কিন্তু হওয়া সত্ত্বেও তারা যে কাজ করে যাচ্ছেন এটা সাধুবার যোগ্য। আজকে আমরা এটুকু জন্য উদ্ধৃতি দিয়ে আরেকটি সংবাদ শিরোনাম দেখেছি যে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করার সময় পরিচয় দিতে হবে এবং এরকম করে করা যাবে না। হ্যাঁ, তো সাদা পোশাকে দিয়ে পরিচয় দেওয়া তাহলে আমার মনে আছে আমি তখন হরতালের সময় যাচ্ছিলাম, তো সাদা পোশাকে একটা লোক আমরা সিএনজি করে যাচ্ছিলাম হরতাল কাভার করতে,
তো তখন একটা লোক আমাদের সিএনজি থামালো, তো আমরা থামাতে চাইনি, যাক বললো যে আমি সাদা পোশাক পরাই, আমি ডিবির লোক। তখন আমরা বললাম যে ডিবির লোক প্রমাণ কি, আমরা ঠাট্টা করছিলাম। তখন সে শার্টটা তুলে তার পিস্তলটা দেখালো। তো আমার মনে হয় যে সাদা পোশাকের লোক পরিচয় দেওয়াটা এটা যথেষ্ট না হতে পারে। সাদা পোশাকের লোক পরিচয় দিলে অ্যারেস্ট করতে পারবে সেটা আমি জানি না। সাদা পোশাক থাকলে তো দেখা যাচ্ছে না, সাদা পোশাকে গ্রেফতারটাই না করা, না করার দিকে আমার মনে হয় এইটা খুব সাধুবাদ। এটা সবচেয়ে বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা জানেন যে আমাদের অবস্থা যে একবারে সহসাই ভালো হয়ে যাবে তা না। কিন্তু আরেক সঙ্গে প্রতিটি এসছে যে সাদা পোশাকে যারা গ্রেফতার করে তারা আইনের লোক নয়, এটা নিজে যে কেউ তো বলতে পারে আমি ডিবির লোক, আপনাকে অ্যারেস্ট করলাম, সাদা পোশাকেই করতে পারে। আমার মনে হয় এটা পরিহার যোগ্য, যদি অ্যারেস্টই করতে হবে সেটা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করতে হবে, সেটা সে ইউনিফর্ম পরেই করবে। একটা চেয়ারম্যান পরিষদ নির্বাচন চলতে, এটা চলছে, নির্বাচনী আবহাওয়া রয়েছে, আরো কিছু যেহেতু দেখা বাকি আছে সেই জন্য একটু শিরোনাম দেখলাম যে সিলেটে ওসমানিয়া বলে নির্বাচনী সংসদে দুজন নিহত হয়েছে, আহত হয়েছেন 50 জন, মিছিল সেখানে হামলা পাল্টা হামলা গুলি এ সমস্ত ঘটনা ঘটে। ইউনিয়ন নির্বাচনটা হচ্ছে মানুষ বা ইউনিয়ন পর্যায়ের মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ নির্বাচন, জাতীয় নির্বাচনে মানুষের আগ্রহ নাই, কিন্তু এক্ষেত্রে তার রুজি রুজির নির্বাচন, অতএব এটা জীবন ঘনিষ্ঠ, এটার প্রতি তার সবচেয়ে বেশি, তার সবচেয়ে বেশি প্রয়োজনীয় নির্বাচন। তো সেখানে দুই দল, আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা যেখানে সংকটগুলো এইভাবে আসে, সহিংসতা যেভাবে আসে, সংঘর্ষ যেভাবে হয়, তাতে তো মনে হবে এটা খুব বেশি না। এখন স্মরণ রাখবেন যে এই দেশের জনসংখ্যা কত তাতে এবং এই দেশের রাজনৈতিক ইতিহাসটা কি, তো সেখানে তো খুন খারাপের ইতিহাস আমাদের, আমাদের যে খুব ভদ্রচর্চার ইতিহাস তা তো না। তো সেখানে আমরা এটা নিন্দনার জানাই, একই সাথে আমরা জানি যে এটা অবধারিত ছিল, এটা হবেই। আপনি যদি বলছেন এটি অনেকটা জীবন ঘনিষ্ঠ এবং আপনি আরেকটি শব্দ ব্যবহার করছেন এর সঙ্গে রুটি রুজির বিষয়গুলো যেহেতু একদম সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই ব্যাপারটি এভাবেই দেখেন, তো এরকম একটি নির্বাচন করার জন্য নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে যে ব্যবস্থাগুলো থাকা উচিত বিশেষ করে নির্বাচন কমিশনের দিকে, সেটা আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি নির্বাচন কমিশনের এমন ক্ষমতা নেই যে তারা তারা বলতেই পারে, এবং আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়ে গেছে সেটা সংঘর্ষ ভিত্তিক, তো সংঘর্ষ ভিত্তিক রাজনীতির মধ্যে এটাই হওয়াটাই স্বাভাবিক। তো এমনকি এর যে রাজনৈতিক যে এর যে প্রভাব বা রাজনৈতিক যে ঘটনাটা ঘটছে সেটা অনেক সুদূরপ্রসারী, সেটা হচ্ছে যে এর মাধ্যমে রাজনৈতিক দল গ্রামে পৌঁছাচ্ছে, এটা পূর্বে কিন্তু কখনো যায়নি। তো এটার কারণে যে গ্রামের যে রাজনীতির ধারা আছে সেটা কতটা প্রভাবিত করবে এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে একদিকে যেমন সাধারণত গ্রামের যে সংস্কৃতিটা তৈরি হয় তার একটা বিভিন্ন খাতে যায়, তো বর্তমান সরকার যেটা করছে, বর্তমান সরকার কিছুটা হিসেব করে হলেও গ্রামের তার রাজনীতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সেই দিক থেকে সরকার জিতছে বা সরকারের বেতের কল্পনা আছে সেটা হচ্ছে, কিন্তু এর ফলটা কিভাবে সরকার কতটা ভেবে রেখেছেন আমি ভেবে রেখেছেন আমি জানি না, নিশ্চয়ই ভেবে রেখেছেন, কারণ আমার মনে হয় এ সরকার খুব নিশ্চিত ভাবে তার একটা রাজনৈতিক লক্ষ্যের দিকে আগাচ্ছে। সরকার যেভাবে তার বিরোধী দলগুলোকে আঘাত করেছে, ঘায়ল করেছে, তাতে বোঝা যায় এই সরকার পিছপা হওয়ার সরকার না, কিন্তু পিছপা না হওয়াটা একটা দিক যেমন আছে সেটা সংঘর্ষ তৈরি করে এবং সংঘর্ষের ফল কি হতে পারে সেটা আমরা জানি না। আশা করি যে এটা আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের ইউনিয়ন পর্যায়ে নির্বাচন গিয়ে কতটা হয়েছে এটা শেষ হলে নির্বাচন দিয়ে দেখা যাবে যে কতটা সাংঘর্ষিক হয়েছে, এই সাংঘর্ষিকতা কি নির্বাচনের পরে থেমে যাবে কিনা, এই সাংঘর্ষিকতা একটা ঐতিহ্য তৈরি করে আবার চলতে থাকবে এটা আমরা আগামীতে বুঝতে পারবো, তো সেই সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন সবাই, চ্যানেল আর নিয়মিত আয়োজন গ্রামীণফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন, আগামী দিনগুলোতে এই আয়োজনে আবারও দেখা হবে, সেই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি, শুভরাত্রি।